এই মুহূর্তে আমরা রয়েছি পাতিপুকুর মাছের মার্কেটে। হোলসেল এই মার্কেটে এসে যে দৃশ্য দেখা পড়লো, দেখা যাচ্ছে যে সুরক্ষা বিধি যেটা রয়েছে সেটাকে কার্যত মানাই হচ্ছে না। যেমন সামাজিক দূরত্ব বিধি কার্যত শিখে উঠেছে, মাস্ক অনেকে পরেননি, যারা পরেছেন সেটাও কিন্তু পর্যাপ্তভাবে পরা হয়নি। পুলিশ ও প্রশাসনের তরফে বারবার নজরদারি, বারবার বলার সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে এই একই দৃশ্যেরই পুনরাবৃত্তি এবং ফলত প্রত্যেক দিন যেভাবে রাজ্যে করোনার গ্রাফ বাড়ছে, এই যে দৃশ্য যেটা দেখা যাচ্ছে যে এত সকালবেলাতেও এখানে যে পরিমাণ ভিড় রয়েছে, সেই ভিড় কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরোত্তর বাড়বে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে এখানে কোভিড বিধিকে শিখিয়ে তুলে বিকিকিনি চলছে, স্বাভাবিকভাবে করোনার যে গ্রাফ রাজ্যে বাড়ছে সেই গ্রাফকেই আরও উস্কে দিচ্ছে কিন্তু এই ধরনের দৃশ্য বা এক শ্রেণী মানুষের মাস্ক না পরা বা যে কোভিড বিধিকে মেনটেন করে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোকে না মানা। ক্যামেরা দীপক মণ্ডলের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। করোনা বিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারির জন্য 3 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছে আদালত। কমিটি যদি মনে করে মেলায় নিয়ম লঙ্ঘন করা হচ্ছে তা বন্ধ করতে হবে, তাহলে তারা রাজ্য সরকারকে সেই সংক্রান্ত রিপোর্ট দেবে। করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। একের পর এক সরকারি সভা, কর্মসূচি বাতিল হয়ে যাচ্ছে। স্থগিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই প্রেক্ষাপটে সকলের নজর গঙ্গাসাগর মেলা এবং 4 পৌরসভার ভোট নিয়ে সিদ্ধান্তের দিকে। শুক্রবার শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মেলায় করোনা বিধি মানা হচ্ছে কিনা নজর রাখতে 3 সদস্যের কমিটি গঠন করল আদালত। মেলা বন্ধ করতে হবে মনে করলে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে কমিটি। নজরদারি আর কি করার আছে, এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে, কে কার নজরদারি করবে বলুন। আর এই কমিটিকে সরকার মান্যতা দেবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই, কারণ এই সরকার নিজের কথা ছাড়া কারোর কথা তো গুরুত্ব দেয় না। এখানটায় গঙ্গাসাগর মেলায় করোনা বিধি মানা হচ্ছে কিনা তা দেখার জন্য প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসান দোমা ভুটিয়া ডিভিশন বেঞ্চ যে 3 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছে তাতে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা বা তার প্রতিনিধি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা তার প্রতিনিধি এবং রাজ্য সরকারের তরফে একজন প্রতিনিধি। এই কমিটির কাজ গঙ্গাসাগর মেলায় করোনা বিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি চালানো। কমিটি যদি মনে করে মেলায় নিয়ম লঙ্ঘন করা হচ্ছে, মেলা বন্ধ করতে হবে, তাহলে তারা সেই সংক্রান্ত রিপোর্ট দেবে রাজ্য সরকারকে। পাশাপাশি হাইকোর্ট নির্দেশ দিয়েছে সামগ্রিকভাবে বিধি মানা হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব মুখ্য সচিবের। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসান দোমা ভুটিয়া ডিভিশন বেঞ্চ এদের নির্দেশ দিয়েছে চলতি বছরে 2 জানুয়ারি রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তার 10 নম্বর প্যারাগ্রাফে বলা হয়েছে ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে 50 জনের বেশি মানুষ ভিড় করতে পারবেন না। গঙ্গাসাগর মেলার ক্ষেত্রেও এই নির্দেশ মেনে চলতে হবে। হাইকোর্টের আরও নির্দেশ 24 ঘন্টার মধ্যে 1976 সালের গঙ্গাসাগর মেলা আইনের 3 নম্বর ধারা অনুযায়ী সাগরদ্বীপকে নোটিফাইড এরিয়া বলে ঘোষণা করতে হবে। বিভিন্ন মাধ্যমে ঘোষণা করে এবং বিজ্ঞাপন দিয়ে পুণ্যার্থীদের সচেতন করতে হবে যাতে মেলায় ভিড় কম হয়। হোম সেক্রেটারির উপর নির্দেশিকা জারি হয়েছে, উনি মানুষকে বিজ্ঞাপন দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া, নিউজ পেপারের মাধ্যমে অবগত করবেন যে গঙ্গাসাগর আইল্যান্ড ভিজিট করলে কি ক্ষতি হতে পারে এবং তাদেরকে অনুরোধ করবেন যাতে তারা ভিজিট না করেন। তৃণমূল হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে, আর বিজেপি কার্যত কমিটির ওপর ভরসা রাখছে। হাইকোর্ট মেলার অনুমতি দিয়েছে, এটা ভালো। যত সম্ভব কম লোক নিয়ে মেলাটা হোক, এতে মানুষের ধর্মীয় আবেগ জড়িয়ে আছে। লোক হবে না এটা আমাদের আশঙ্কা নয়, লোক বেশি হবে এটাই আমাদের আশঙ্কা। তবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাজ্য সরকার এর মধ্যেই ঘোষণা করেছেন যে তারা সমস্ত ব্যবস্থা নেবে যাতে লোক নিয়ন্ত্রণ হয়। কোর্টের রায় হলে তাকে মানতে হয়, আমরা সেই রায় মেনে চলব। এবং যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটি খুব তাড়াতাড়ি কাজ শুরু করবে, আমার সেরকমই আশা। এবং সেই কমিটির মাধ্যমে এমন কিছু নিয়মকানুন তৈরি করে মেলা হবে যার মাধ্যমে মানুষের কমসে কম ইনফেকশনের চান্সেস থাকে। এবং আমার দৃঢ় বিশ্বাস কোর্টের এই রায় সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জের মুখে পড়বে। বিজেপির ভয়ে ঠকঠক করে কাঁপছেন, সাধু সন্তদের ভয়ে ঠকঠক করে কাঁপেন, সংখ্যালঘু তোষণ করার যে কর্মসূচি নেন সুবিধাবাদী মুখ্যমন্ত্রী তিনি গত বেশ কয়েক মাস ধরে উল্টো দিকের ভয়ে কাঁপছেন। একসাথে বেশি লোক সংক্রমিত হলে হাসপাতালগুলোর স্ট্রাকচার ভেঙে পড়ছে। গঙ্গাসাগর মেলা চলবে 10 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত, পুণ্য স্নান 15 জানুয়ারি। শোভিক মজুমদার, আশাবরশন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।